এ শরীর আজ ভিজেছে প্রথম বর্ষায়, এ শরীর মাটির সোঁদা গন্ধে আজ সবুজ, এ শরীরের কানায় কানায় প্রেম, এ শরীর উপত্যকায় আজ লাভা। Just mind your own business, okay? 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 Rachana, crisis ta tumi na bujhle ke bujhbe? Crisis, right. Do you know what is the meaning of crisis? বাবাকে দিনের পর দিন মিথ্যে কথা বলা, একটা প্রস্টিটিউটকে বাড়িতে বিয়ে করে এনে রাতের পর রাত কাটানো, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমাকে মিথ্যে কথা বলাটা ইজ এ ক্রাইসিস, ইউ নো? আই ওয়াজ হেল্পলেস, ড্যাম ইট। নো, ইউ আর আ কাওয়ার্ড। আই এম এ কাওয়ার্ড? ইয়েস, আই এম এ কাওয়ার্ড। সত্যি কথা বলার সাহস নেই তোমার? আচ্ছা, তাহলে চলো যাই কালকে সকালবেলা তোমার বাবার কাছে, চলো। সি, you are a coward, that's what you are. বাবা, আপনার ওষুধ। এখন আবার কে এলো? রচনা বোমা, এরই কথা আমি তোমাকে সেদিন বলেছিলাম। নিলয়, সত্যিটা কি তুমি বলবে না আমি? প্লিজ। হোয়াট প্লিজ? বাবা, তোমাকে একটা খুব জরুরি কথা বলার আছে। কি কথা? আমেরিকায় থাকাকালীন আমার আর রচনার মধ্যে একটা সিরিয়াস রিলেশনশিপ ডেভেলপ করে। কি বলছিস? কি বৌমার সামনে? ও যা বলছে ঠিকই বলছে। বাবা, তুমি যাকে বৌমা বলে ভাবছো সে তোমার কেউ নয়। তুই থামবে? দেখো, আমার কাছে কোনো অপশন ছিল না বাবা। তখন তোমার যে অবস্থা হয়েছিল, আমি আমি তোমার কেয়ার নেওয়ার জন্য আমি ওকে ভাড়া করে এনেছি। তোমার জন্য আমাকে মিথ্যে অভিনয় করতে হয়েছে বাবা। হ্যাপি, আপনি এক্স্যাক্টলি কত সময় নেবেন এই বাড়ি ছেড়ে যাওয়ার জন্য? এখনই যাচ্ছি, থাকতে তো আসিনি। প্লিজ লিভ।
বেশি সময় নেব না। আমি আপনাদের সুখের জীবন নষ্ট করতে চাই না, শুধু এই ভদ্রলোককে বড্ড শ্রদ্ধা করি, ওনাকে এভাবে ফেলে। ওসব নিয়ে তুমি ভেবো না, তোমার যা ডিউ আছে নিলে সব চুকিয়ে দেবে। সো ইউ মে লিভ। সরি, প্রফেশনাল আর পার্সোনাল দুটো বিষয়ে গুলিয়ে ফেলেছিলাম, আমার বোঝা উচিত ছিল। বড্ড বেশি টাইম নিয়ে ফেলেছো না বোঝার জন্য? তুমি মনে হয় ভুলে যাচ্ছ এ বাড়িতে অধিকারটা আমার, আর সে অধিকারটা ছাড়তে আমি রাজি নই। সেটা কোনো মেয়ে বোধ হয় ছাড়তে রাজি হয় না। ইউ নো হোয়াট, আমি জাস্ট ইন্টারেস্টেড নই আফটার অল একজন কলগালের মুখ থেকে স্পেশাল এসব শুনতে। ইউ মে লিভ রাইট অ্যাওয়ে অ্যান্ড ডোন্ট ওয়েস্ট মাই টাইম প্লিজ। সুটকেসটা গোছাতে যতটা টাইম লাগে। শিওর, এইটুকু তো টাইম আপনাকে আমি দিতেই পারি। হ্যাঁ, কেমন ফিরে পাওয়া, কেমন ফিরে যাওয়া, অজাত শত্রু পর্ব মিটিয়ে পূজারিণীর বেঁচে ওঠা। বুঝে গেছি আমার প্রয়োজন ফুরিয়ে গেছে, আমি চলে যাচ্ছি তোমাদের জীবন থেকে। আসলে বহুদিন বাদে বাবার স্নেহ পেয়েছিলাম, তো ওনাকে দেখো, খুব বোকা আমি জানো, ভুলে গিয়েছিলাম যে এটা আমার আসল সংসার নয়। একজন ভাড়া করা মহিলার তো স্বপ্ন দেখার কোনো অধিকার নেই, তাই না? আসি। প্রিয়াঙ্কা, আম সরি, বুঝতেই পারছো যে এই সিচুয়েশনে আমি কমপ্লিটলি হেল্পলেস। আমার কিছু করার নেই। আমি সরি। Thank you.
এটাও ভুলে গেছিলাম। থ্যাংক ইউ, ভালো থাকুন। আজ সর্বহারার দুহাতে আকুতি, কান্না ভেজা কাব্যে মন চলে নিজ নিকেতনে কাঙালিনীর সৌভাগ্যে।